মার্ঘেৰিটা মহকুমাৰ অন্তৰ্গত বুঢ়ীদিহিং মৌজাৰ বৰহুলুং ৰতনী মহং বোকাপথাৰ বালিজানবাসী মহিলা সমিতিৰ উদ্যোগত ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ ফিলবাৰী আঞ্চলিক সমিতিৰ সহযোগত বৰহুলুং ৰাজহুৱা প্ৰেক্ষাগৃহত মাইক্ৰ' ফাইনেন্স প্ৰতিষ্ঠানৰ ঋণ আৰু কৃষক নেতা অখিল গগৈক মুক্তি প্ৰদানৰ দাবীত এক বিশাল প্ৰতিবাদী সভা আয়োজন কৰে। মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীসমূহে ৰিজাৰ্ভ বেংকৰ নীতি নিৰ্দেশনাসমূহ পালন নকৰি গাঁৱৰ দুখীয়া মহিলাসকলক চাৰিটা পাঁচটাকৈ অধিক ঋণ প্ৰদান কৰি বিভিন্ন ধৰণৰ অত্যাচাৰ চলাই আহিছিল আৰু এনে মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীসমূহে ৰিজাৰ্ভ বেংকৰ নীতি নিৰ্দেশনা মানি চলিবলৈ দাবী জনোৱাৰ লগতে প্ৰতিবাদী সভাত উপস্থিত থাকে ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ তিনিচুকীয়া জিলাৰ সভাপতি পাপু দত্ত, ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক উমানন্দ মুদৈ, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক দীপ গগৈৰ লগতে কেইবাশ ৰাইজে উপস্থিত থাকে। আজি প্ৰতিবাদী সভাত অনাগত দিনত মাইক্ৰ' ফাইনেন্স ঋণ সুত নিদিয়াৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ হয় লগতে কা বিৰোধী আন্দোলনৰ সময়ত গ্ৰেপ্তাৰ হোৱা কৃষক নেতা অখিল গগৈক মুক্তি দিবলৈও প্ৰতিবাদী সভাৰ পৰাই চৰকাৰক দাবী জনায়। খেলপথাৰৰ পৰা আমাৰ এটা কথা স্পষ্ট, মহিলাসকলৰ যি মাইক্ৰ' ফাইনেন্স ঋণ, তেওঁলোকৰ এই মাইক্ৰ' ফাইনেন্স প্ৰতিষ্ঠানসমূহে তেওঁলোকৰ যি দেউতাক RBI ৰিজাৰ্ভ বেংকৰ নীতি নিয়মক বুঢ়া আঙুলি দেখুৱাই যেতিয়া মহিলাসকলক বিভিন্ন ঠগবাগৰ মাজেদি ঋণ প্ৰদান কৰা হৈছিল, এই ঋণসমূহক এনেকুৱা ধৰণৰ যেতিয়া ঠগবাগ কৰা হৈছিল, মহিলাসকল আজি ঋণ ঘূৰোৱাৰ ক্ষেত্ৰত আজি লকডাউন বা কৰোণাৰ কথাই কওক, এই পৰিস্থিতিবিলাকে তেওঁলোকক কিন্তু বিপদত পেলাইছে, বিশেষভাৱে বিপদত পেলাইছে এই মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীসমূহে নীতি নিয়ম নমনাৰ কাৰণে। আমাৰ স্পষ্ট দাবী, ঋণ অতি শীঘ্ৰেই মাফ কৰিবই লাগিব। তাৰ দ্বিতীয়টো দাবী আজি বৰহুলুঙৰ প্ৰতিবাদী সভাৰ যোগেদি জনাব বিচাৰিছোঁ। আমাৰ অখিল গগৈ কা আন্দোলনৰ জৰিয়তে তেখেতে ইতিমধ্যে ৰাজঘৰত আছেগৈ, তেখেতক আমি মুক্তিৰ দাবী জনাইছোঁ। তেখেতে এই বিশেষকৈ মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীৰ যি ঋণ ৰেহাই আন্দোলন এটা পৰ্যায় পোৱাইছিলগৈ, পুনৰ এই ঋণ আন্দোলনৰ যি এটা পৰ্যায় তাক যাতে সফলভাৱে সমাপন হয়গৈ তাৰ বাবে আমি পুনৰবাৰ বৰহুলুঙৰ এই ৰাজহুৱা ফিল্ডৰ পৰা আমি অনুৰোধ জনাব বিচাৰিছোঁ। লগতে আমাৰ কথা একেবাৰে স্পষ্ট, আমাৰ প্ৰতিবাদী সভা, আমাৰ স্মাৰকপত্ৰ, এইবিলাকৰ যদি ন্যায্যতা নিদিয়ে, এইবিলাকৰ যদি উত্তৰ আমি বিচাৰি থকা প্ৰতিবাদী সভাৰ যোগেদি তেওঁলোকৰ পৰা যিখিনি বিচাৰিছোঁ, এই বিচৰাখিনি যদি তেওঁলোকে আমাক পূৰ্ণতা প্ৰদান নকৰে, আমাৰ ঋণ ৰেহাই নহয়, অখিল গগৈৰ যদি মুক্তি তেওঁলোকে দিব নিবিচাৰে, পৰৱৰ্তী সময়ত কিন্তু এই প্ৰতিবাদী সভাসমূহ প্ৰতিবাদী আন্দোলনলৈ ৰূপান্তৰ হ'ব, এই প্ৰতিবাদী সভা গৈ উপায়ুক্ত কাৰ্যালয় পাব, তেতিয়া কিন্তু আমাৰ প্ৰশাসন চৰকাৰ জগৰীয়া হ'ব, কৰোণা কৰোণা বুলি আমাক কেৱল ভয় বা বিভিন্ন ধৰণৰ নীতি নিয়মক দোহাই দি থাকিলে নহ'ব, তেওঁলোকৰ চৰকাৰী পক্ষ BJPৰ বিভিন্ন মন্ত্ৰী, আজি হাফ মন্ত্ৰী, স্বাস্থ্যমন্ত্ৰী বিশেষকৈ পীযুষ হাজৰিকাদেৱে ভিন্ন মিটিংবিলাক তেওঁলোকে BTADত কৰি আছে ৰাজনৈতিক, তেওঁলোকৰ কাৰণে কিন্তু কৰোণা নহয়, কিন্তু আমাৰ মহিলাসকলেও কৰোণাক লৈ কিন্তু ভয় খাই নাথাকি পৰৱৰ্তী সময়ত যে এই আন্দোলন উপায়ুক্ত কাৰ্যালয় পোৱাবগৈ, আপোনালোকে যদি আমাৰ কথাবিলাক নামানে, আজিৰ সভাৰ যোগেদি আমি স্পষ্টভাৱে এই কথাটো জনাব বিচাৰিছোঁ। গাঁৱৰ মহিলা লগ লাগি আজি বৰহুলুং প্ৰেক্ষাগৃহত মহিলাসকল একত্ৰিত হৈ ঋণ ৰেহাইৰ দাবীত আমি এই প্ৰতিবাদী সভাখন আয়োজন কৰা হৈছে। যি ঋণৰ কাৰণে আজি আমাৰ মহিলাসকল একত্ৰিত হৈ মহিলাসকলে দাবী জনাব বিচাৰিছোঁ আমি চৰকাৰৰ ওচৰত। আমি চৰকাৰক দাবী জনাইছোঁ, আমাৰ এই দাবী মানিবই লাগিব, যেতিয়ালৈকে আমাৰ এই দাবীসমূহ মানি নলয় তেতিয়ালৈকে মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানী কোনো এজন বিষয়া সেই ঋণৰ টোপোলা বুচাত লৈ আমাৰ এই গাঁৱে ভূঞে খোজ নিদিবহি, সেইটো আমাৰ স্পষ্ট কথা। আৰু যিজন নেতা অখিল গগৈ ডাঙৰীয়া, তেখেত কা বিৰোধী আন্দোলনৰ কাৰণে কাৰাবন্দী হৈ থাকিব লগা হৈছে, যিজন নেতাই আমাৰ মহিলা সবলীকৰণৰ কাৰণে মাত মাতি আহিছিল, যিজন নেতাই আমাৰ এই দুখীয়া নিচলাসকলৰ কাৰণে মাত মাতি আহিছিল, সেইজন নেতাই আজি আমাৰ এই কা বিৰোধী আন্দোলনৰ কাৰণে কাৰাবন্দী হৈ থাকিব লগা হৈছে, সেই নেতাজনৰ কাৰণে আমি চৰকাৰৰ ওচৰত দাবী জনাইছোঁ, তেখেতক অতি শীঘ্ৰে এই মুক্তি প্ৰদান কৰক, যেতিয়ালৈকে এই আমাৰ দাবীসমূহ মানি নলয় তেতিয়ালৈকে আমাৰ এই প্ৰতিবাদ চলিয়েই থাকিব। আৰু এই দুটা ইছ্যুক লৈ আজি আমাৰ এই মহিলাসকল ক্ষোভিত হৈ আছে, যেতিয়ালৈকে আমাৰ এই দাবীসমূহ মানি ল'ব নল'ব তেতিয়ালৈকে আমি এই প্ৰতিবাদ চলাই থাকিম। সভা বৰহুলং, বৰহুলঙত
দটনী পথা মহং বোকা পথা বালিজান সকলো আমি মহিলা আজি গোট খাই আমি আজি প্রতিনিধি সভা পাতিছো। আমি আজি প্রতিনিধি সভা কি কারণে পাতিছো সেটো আমি সরকার জানাব বিচারিছো। আমি সরকার দাবি কৈছো আমার যা আমার গাঁয়ে ভূঁয়ে আহি মাইক্রো ফাইন্যান্সের লোন মহিলাবোৰক দি তেখেতে বহুত ভুল কইলে, কিন্তু আমি সেই ঋণ পরিশোধ করব নোৱাৰিছো। আমি পরিশোধ করব নোৱাৰো, আমি আৰু পরিশোধ নকৰো। আমার এই মাইক্রো ফাইন্যান্সের লোনটো আমাক একো সহায় করব নোৱাৰিলে, কিন্তু আমাক বহুত দুখলে পেলালে। আমার মহিলা কোনোবা আত্মহত্যা করব লগা হৈছে, কোনোবা এই কিস্তি দিয়ার সময়তে ইফালে লড়া পড়া বেয়া হয়ে গেছে। গতিকে আমি মাইক্রো ফাইন্যান্সের লোন আমি মহিলা আজি প্রতিনিধি সভাত আমি পরিশোধ নকৰো বুলি আমি অসম সরকার দাবি করছো। অসম সরকার মানিব লাগিব। মাইক্রো ফাইন্যান্সের লোন দি কিনি আমার মহিলা বহুত দুখ দিলে, বহুত দুখত পড়লো, কিন্তু আমি ভাল হব কারণে লৈছিলোঁ। সিহঁতে ভুল কইলে, এগৰাকী মহিলা পাঁচটালৈকে লোন দিছে, কিন্তু সিহঁতক পাঁচটালৈকে লোন দিবলৈ সরকারে বান্ধি দিয়া নাছিল। কিন্তু আমি এই ভুল আমি কেহানি মানি নলওঁ। আমি এটা ললোঁ আমি পরিশোধ নকৰোঁ, দুটা ললোঁ পরিশোধ নকৰোঁ, আমি পাঁচটা ললোঁ, আমার মাজৰ পৰা একগৰাকী মহিলা আমি ঋণ পরিশোধ নকৰোঁ। গতিকে আমি অসম সরকারক দাবি জনাইছোঁ, অসম সরকারে মানিব লাগিব। আমার দাবি যেতিয়ালৈকে অসম সরকারে নেমানে তেতিয়ালৈকে আমি প্রতিবাদ করিয়ে থাকিম, আর আমার এনেকা প্রতিনিধি সভা বহিয়ে থাকিব। আজি আমার শ শ মহিলা আমার মাজলে আহিছে, কিন্তু আর আহিবলগা দিনতে সরকারে যদি আমার দাবি মানি নলয় হাজার হাজার মহিলা ইয়াত উপস্থিত হব। আমি অসম সরকারক দাবি জানাইছো। লগতে আমার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অখিল গগৈ ডাঙরিয়া তেও এজন নেতা, ভাল নেতা আছিল, তেও রাজ্যের কারণে মহিলার কারণে কিমান ভাল কাম করেছিল, কিন্তু সেই কামত সরকারের একো অনিষ্ট নকৰা মানুহজনক তেখেতে কারাগারত রাখি থৈছে। কিন্তু অখিল গগৈ ডাঙরিয়া অতি সোনকালে মুক্তি দিব কারণে আমি অসম সরকারক দাবি জানাইছো, অসম সরকার মানিব লাগিব। অখিল গগৈয়ে যে আমার মহিলা কারণে এনেকুৱা এটা লোন হেৰি পরিশোধ করব কারণে আগবাই নিছিল, গতিকে সেই কথা সরকারের সহ্য নহয়। সরকারে অখিল গগৈ ডাঙরিয়াক জেলত বন্দী করে থৈছে, গতিকে অখিল গগৈ ডাঙরিয়াক অতি সোনকালে মুক্তি দিব লাগে বলে আমার মহিলায় দাবি করছো। অখিল গগৈ ডাঙরিয়াক, অখিল গগৈ ডাঙরিয়াক মুক্তি দিব, আর যদি আমার দাবি মানি নলয় আহিবলগা দিনতে আমার মাজলে হাজার হাজার মহিলা পুরুষ আমি প্রতিবাদ করিম, আমি প্রতিবাদ চলাই যাম। লগতে আমার মাইক্রো ফাইন্যান্সের যাক লোন সেইবিলাক আমি পরিশোধ নকৰো বলে আজি আমি মহিলা আমি বৰহুলং বালিজান মহং ৰতন বুটা সকলো মহিলা একত্রিত হয় আমি আজি প্রতিনিধি সভাত আমি মাইক্রো ফাইন্যান্সের লোন পরিশোধ নকৰো বলে আমি আজি পদত্যাগ করছো। আমি মাইক্রো ফাইন্যান্সের লোন কেতিয়াও আমি পরিশোধ করব নোৱাৰো। আমার মাইক্রো ফাইন্যান্সের লোন লবৰ কাৰণে আমার কোনো এখন মাইক্রো ফাইন্যান্সের বিষয়ে কব বিচাৰিছো। আমার যার মহিলাসকলে মাইক্রো ফাইন্যান্সের কোম্পানিয়ে ঋণ দিলে, ঋণের কারণে আজি আমার মহিলাসকলের যুরব্যবস্থা হয়েছে সেইটার কারণে আমি সরকারক জানাব বিচাৰিছো বা সকিয়নি কৈ দিব বিচাৰিছো। তেওঁলোকে অতি শীঘ্রে এই মাইক্রো ফাইন্যান্সের কোম্পানির বিহিত ব্যবস্থা লব লাগে, কারণ আমার এই লকডাউনের সময়ত আমার অবস্থা মহিলাসকলের যইলা পুহিছিলে, ছাগলী পুহিছিলে, গরু হাঁহ পুহিছিলে, সকলো মানে বেনার অভাবত বিকিব নোৱাৰা অভাবত আজি বিপদের মুখলে ঠেলি দিবলগীয়া হৈছে। সেইটো কারণে আমি অনুরোধ জানাইছো তেওঁলোকক অতি শীঘ্রে এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি আমাক রেহাই করে দিব বাবে। আৰু আমার এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কারণে আমার সক্রিয়ভাবে যুঁজিছিলে কৃষি মুক্তি সংগ্রাম সমিতির অখিল গগৈ ডাঙরিয়াক বিনা সত্ত্বে আমার মহিলাসকলে অনুরোধ জানাইছো মুক্তি দিবর কারণে, আমার রাইজর কারণে যা কৰি গৈছিলে তেওঁক কিয় এনেকে বিনা দুখত বন্দী কৰি থবলগীয়া হৈছে, সেইটো কারণে আমি অনুরোধ জানাইছো। আৰু এতিয়া যদি এইখিনি কামত আমি যিভাগে আন্দোলন কৰিছো এইখিনি মানি নললে আমি ডি চি ওচৰলৈ যাবলৈ আমি সকলোৱে হাজি হম বুলি আজি দায়িত্ববদ্ধ হৈ পৰিছো। ইয়াকে কৈ মাৰ্গাৰিটা অৰুণ ভূঞাৰ ৰিপৰ্ট অফ টুডে।